মাঝে মাঝে এরকম হয়, যখন মনে হয় পুরো জীবনটা আপনার সামনে দিয়ে চলে গেল। বাস্তবে সেটা একটা মুহূর্ত, কিন্তু মাথার ভিতর যেন চলতে থাকে অনন্তকাল ধরে। যার কোনো বংশ পরিচয় নেই সে কিনা আমার মেয়ের দায়িত্ব নেবে? লুক এট দিস প্লেস, একটা নরকে বাস করছো তুমি, সেটা কি বুঝতে পারছো? এরকম জায়গা থাকলে ছেলেটাকে মানুষ করতে পারবে? হ্যাঁ, কদিন বাদে তো ও একটা স্কাউন্ডেল তৈরি হবে। খুব তো বড় বড় কথা বলেছিলে, বড় বড় কথা, দেখো দেখো ছোট লোকটা মেয়েটার কি হাল করেছে দেখো। মদ খেলে আর নিজের মধ্যে থাকে না, একটা জানোয়ার, কমপ্লিট বাস্টার্ড। তখন তো খুব ভালো ভালো কথা বলেছিলে, ছেলেটা ট্যালেন্টেড, খুব ভালো লেখে, আর এখন এখন ভেউ ভেউ করে কাঁদছো। শোন, জীবনে একটা ভুল করে ফেলেছিস আমাদের অমতে বিয়ে করে, আর এখন যদি এখান থেকে না যাস তাহলে আরেকটা ভুল করবি, সেই ভুলের মাসুক তো তোকে গুনতে হবেই, আর ছেলেটাও ভুগবে। দরকার হলে তুই আমার বাড়িতে থাকবি, কিন্তু এখানে আর এক মুহূর্ত নয়, এক মুহূর্ত নয়। চল গুছিয়ে নে, এটা কি মহাতাল কোথাকার? আজ 17 আগস্ট, টাইম 12:30। কী দিয়ে শুরু করা যায় ভাবছি, ব্যাপারটা খুব হাস্যকর। আসলে প্রথমে আমি ভেবেছিলাম কোনো একটা সাইকিয়াট্রিস্টের কাছে যাবো, পরে ভেবে দেখলাম যে অচেনা লোক, তো চেনে না, আমাকে জানে না, আমার জীবনে কী কী ঘটেছে সে সম্পর্কে কোনো আইডিয়া নেই। সো তাকে গিয়ে আমি বলবো সে কি কিছু পারবে? এটা আমার প্রবলেম, এটা আমায় সলভ করতে হবে। আসলে এই ধরনের চরিত্রগুলো একটা একটা পোশাকের নাম হয়েছে। যদি আপনি কোনো মনোরোগ বিষয়ে যান তাহলে তাহলে বলবে ইগোসেন্ট্রিক। কোথায় আছো? নেমে ফোন করলে না কেন? কল তো করেছিলাম, তোমার ফোন তো বেজে বেজে গেল, তুমি তো ধরলে না। ফ্লাইটে করেছি, স্যান্ডউইচ খেয়েছি। তুমি কোথায়? লাইব্রেরি যাচ্ছি, ওখানে কখন পৌঁছতে হবে? 5টায়, 5টায় পৌঁছতে হবে, 3টাতে গাড়ি পাঠাবে। তুই পৌঁছে কিন্তু একটা কল করো। হ্যাঁ, না ওখান থেকে কল করা যায় না। আরে মেসেজ তো করা যায়, একটা মেসেজ করে দিও তোকে। আর শোনো, বেশি সিগারেট খাচ্ছ না তো? না না, সিগারেট খাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, আমি লাইব্রেরি ঢুকছি, তুই পৌঁছে জানিও। ওকে বাই। হ্যাঁ বাই। আমি জানি আমার কয়েকটা মানসিক সমস্যা হচ্ছে, ডাক্তারি ভাষায় তার কয়েকটা খটোমাটো নাম আছে, বাইপোলার ডিসঅর্ডার, বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডার, কী সব নাম। এগুলো নিয়ে আমি ইন্টারনেটে অনেক পড়াশোনা করেছি, বায়োলজি, নিউরোলজি, ব্রেন ফাংশনিং, কিচ্ছু বাদ দিয়ে নি। আমি জানি কোনটায় কী হয়, কখনো আমি একটা মানুষ হয়ে দুটো ভিন্ন চরিত্রের লোকের মতো আচরণ করি, কখনো আবার প্রচণ্ড ইনসিকিউর লাগে নিজেকে, প্রচণ্ড ডিপ্রেশনে চলে যায়, আবার কখনো মগজ থেকে পুরো একটা দিন একটা ঘন্টা যেন কেউ ডিলিট করে দেয়। আমি কি পাগল হয়ে যাচ্ছি? প্রশ্নটা অনেকবার মাথায় এসেছে, যদি সেটা সত্যি হয় তাহলে খুব বড় কিছু হয়ে যাওয়ার আগে আমাকে সেটা আটকাতে হবে। প্রথমে ভেবেছিলাম ডায়েরি লিখব, তারপরে প্রবলেমগুলোকে ধরে ধরে এক্সপ্লেন করব, কিন্তু এত ধৈর্য আমার হবে? হয়তো একদিন লিখলাম, দুদিন লিখলাম, তারপর ল্যাথ খেয়ে বসে থাকলাম। তার চেয়ে বরঞ্চ রেকর্ডিংয়ের আইডিয়াটা ভালো, লেখালেখির খাটনি নেই, বাটনটা অন কর, ব্যাস বসে পড়ো। তাই একটা ক্যামেরা আমি কিনে ফেলেছি, যা বলার এটার সামনে বলবো, তারপর ঠান্ডা মাথায় সেগুলোকে অ্যানালিসিস করবো। বলে না আত্মনাং বৃদ্ধি। মানে নিজেকে চেনো, নিজেকে জানো, সেটা করতে পারলেই সব সমস্যা মিটে যাবে।
আমিও কি বিয়ের আগে বুঝেছিলাম যে কার সঙ্গে ঘর করতে চলেছি? ঘর করতে গেলে বোঝা যায় যে সে কিরকম। যাই হোক, আমার মানসিক সমস্যা নিয়ে কথা হচ্ছিল। আমার মনে হয় যে হ্যালুসিনেশন হয়, কমপ্লিটলি অফ হয়ে যাই বাস্তব থেকে। মানে আমি কিন্তু একটা জায়গাতেই বসে থাকি, কিন্তু মন চলে যায় সম্পূর্ণ অন্য জায়গায়। স্পষ্ট দেখতে পাই ছোটবেলায় লোডশেডিংয়ের সময় যখন ছাদে শুয়ে শুয়ে তারা গুনতাম, বা যেদিন দাদুর ঘরে প্রথমবার বিটোফেন শুনেছিলাম, বা যেদিন পাড়ায় প্রথম টিভি এসেছিল, সব দেখতে পাই স্পষ্ট। প্রথম হ্যালুসিনেশন যেদিন হয়েছিল, আমি সেদিন প্রথম সিগারেট খেয়েছিলাম। বোধহয় একটা বিশেষ ঘটনা থেকে ট্রিগার করেছিল। আসলে একটা পিছনে যেতে হবে ব্যাপারটা ভালো করে বুঝতে গেলে। একটা অ্যালকোহলিক, একটা সাইকোলজিক্যাল পেশেন্ট, আমার মেয়েটার মাথাটা মুড়িয়ে বাড়ি থেকে ভাগিয়ে নিয়ে গিয়ে একটা মন্দিরে সিঁদুরের টিপ দিয়ে দিয়েছে, রাস্কাল। দেখো, তুমি একটা পুরুষ মানুষ, এভাবে একা একা থাকা যায় না। আর তোমার প্রেস, তোমার প্রেস আমি দাঁড় করিয়ে দেবো। তোমার মার্কেটে যত লোন আছে সব আমি শোধ করে দেবো, এটা তোমায় আমি কথা দিচ্ছি। দাদু ভাই, এসো এসো, এখন থেকে তুমি আর তোমার মা তোমাদের নতুন বাড়িতে থাকবে, কেমন? সবার শৈশব তো আর সমান হয় না, আমার বাল্যকাল ছোটবেলাতেই হারিয়ে গেছিল, হঠাৎ করে বড় হয়ে গেলাম। তখন আমার ফুলফুলে যৌবন, চোখে রঙিন চশমা, গান চালিয়ে পড়াশোনা হয়। এই বাইরের জামা কাপড়গুলো ছাড়িস নি কেন? কি অবস্থা করে গেছে ঘর ধরে? কতবার বলেছি তোকে এইসব নোংরা জামা কাপড়গুলো ঘরের মধ্যে রাখবি না, বার করে দিবি। তোমাকে এখানে খাওয়াটা দিয়ে পরীক্ষা আছে, পরে খাবো। সারাক্ষণ কম্পিউটারের সামনে বসে আছে, উনি পড়াশোনা করছেন। পারি না বাবা, এক একজনের এক এক রকম ফরমাস, কেউ ঘরে খাবেন কেউ বাইরে খাবেন। বাড়িতে তিন তিনটে লোক, আর খেটে মরবো আমি একা। ঘর থেকে বলছো তো? স্পন্ডেলাইসিস বাঁধা, একটু দেখাশোনা করতে। মানে তোমার দিদি তো আমার ছোট্ট এডিশন পেয়ে সুখী হয়ে গেল। কিন্তু হ্যালো রিয়া, হ্যাঁ আমার কসমেটিক্সগুলো এনেছিস? হ্যালো হ্যালো, যা কেটে গেল। উফ বাবা, কসমেটিক্স সেই একই ট্র্যাডিশন চলিতেছে। আচ্ছা, এবার ওদের একটা পোল্টু হওয়া দরকার, তাই না? কি বল, তুমি টাইট দিয়ে দাও, ম্যাচ তো তোমার হাতে। এই পোল্টু, এই যা বলছো তুমি, ভালো করে মুখটা দেখে বলতো, কার মতো দেখতে? দেখি 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 দেখি, মিক্সড। স্বপ্নীলদা আর তুমি? তবে স্বপ্নীলদাই বেশি। যাক, নিশ্চিন্ত। কেন 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 না, ওর বোধ হয় কনফিউশন আছে। হ্যাঁ, যেই বাড়িতে আসে তাকেই জিজ্ঞেস করে, দেখতো কার মতো মুখ, দেখতো কার মতো মুখ। কেউ যদি ধুম করে বলে দেয় ও পাড়ার পাঁচু, ব্যাস কেস টোটাল হাতা। এদিকে তোমার আর দিদির মুখটা তো একরকম দেখতে হয়ে যাচ্ছে,
দশ বছর বিয়ে হয়ে গেছে ভাই, ছোঁয়াচ্ছে কি না? না রে, আমার খুব ভয় ছিল জানিস, মানে বয়স বাড়লে। তোর খুকুকে মনে আছে তো, আমার ছোটবেলার বন্ধু? ওর বেবিটা ডাউন সিনড্রোম পেশেন্ট জানিস। ইস, হ্যাঁ রে, আমার তো খুব টেনশন ছিল। এসে বলতো শোনা, কি সুন্দর গন্ধ বেরোয় না বেবিদের গা থেকে। হ্যাঁ, কেউ মা পায় কেউ বউ হারায় রে পাগলা। এই ভাইয়া, এবার তোরা একটা ইস্যু নিবি না? কি রে জেমস, ফ্ল্যাটের কি হলো? বলে দিয়েছি। দিদি কি বললো শুনেছ? আরে ইস্যু নিয়ে থাকবে কোথায়, ময়দানে খাবে কি হাওয়া? সে কি রে, কেন তোদের এখানে থাকতে বুঝি প্রেস্টিজে লাগে কি গো? সব শোনো, প্রশিও তো আনা আছে, দুজনে মিলে গিয়ে দেখে এসো। কাজ শুরু হয়ে গেছে কিন্তু, নেক্সট উইকে যেতে হবে কিন্তু। প্লিজ, আরে প্রায়োরিটিটা তো বুঝতে হবে লাইফে। এই বলতু বলতু, এদিকে বলতু। হ্যালো, তাহলে কবে যাচ্ছ? Yes sir, yes sir, I'm reached safely. স্যার, মিস্টার ভাদুরি আপনার সাথে একটু দেখা করতে চাইছেন। হি ইজ সেইং ইটস লিটল আর্জেন্ট, আমি পাঠাবো। শিওর, কোথায় উনি? হি ইজ ওয়েটিং আউটসাইড। স্যার, সুমন প্লিজ বসো। কি হয়েছিল তোমার স্ত্রীর? আই এম সরি এইরকম সময়ে এইসব প্রশ্ন, বাট হোয়াট হ্যাপেন্ড? ওকে এরকম একটা ফেটাল ডিসিশন নিতে হলো? ওর মধ্যে একটা ডিপ্রেশন কাজ করতো সব সময় জানো, আমি কখনো সেটা পাত্তা দিইনি। অফিসের কাজ, ওয়ার্ক প্রেশার, টার্গেট অ্যাচিভ করার প্রবলেমস, ওর প্রবলেমটা ভেতরে ভেতরে বেড়ে যাচ্ছিল, বুঝতে পারিনি। অ্যান্ড শি লেফট মি, শি ডাইড অন মি। আই এম লিভিং বিক্রম, আমি আর থাকতে পারবো না এখানে। থ্যাংক ইউ ফর এভরিথিং। হ্যাঁ হ্যালো, হ্যাঁ কি ব্যাপারটা, কি কি করছিলি এতক্ষণ ধরে? 17টা কল করেছি, 17 বার ফোন করেছিস বলেই যে আমায় ফোনটা ধরতে হবে এরকম তো কোনো মানে নেই। আচ্ছা তুই পরে আমায় ফোন করিস, আমি বুঝিয়ে দেবো কি মানে আছে। বাজে না বকে বল কি বলছিস, ব্যস্ত আছি। তুই কোথায় এখন? অভিজিতদার বাড়ি। এখন তো রাত, তুই এতক্ষণ ওখানে কি করছিস? আকাশ, রিহার্সাল করছি। আমি তোকে 4টার সময় এখন ড্রপ করে দিয়েছি, এখনো সব কই ফের তোকে দিতে হবে নাকি? কেন রে, তুই আমার গার্ডিয়ান। এই 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 এই, অভিজিতের সঙ্গে তোর আলাপটা কে করিয়ে দিয়েছিল? তো কি, শোন শোন, ক্যালি না থাকলে না অভিজিৎ চ্যাটার্জি এমনি এমনি কাউকে আটকে রাখে না। আচ্ছা কি ক্যালি শুনি? রাখছি, আমি পরে কথা হবে। এই না তুই, একটা না হিললে দরকার জানিস তো, এত বছর রিলেশন তো, মানে এই যে সারাক্ষণ প্রেম অপ্রেম হিংসা রাজানি, এটা না মানে আমার না অত্যাচার হয়ে যাচ্ছে রে ভীষণ। তুমি যতবার আমাকে আঘাত করো আমি ডোরা কাটা বাঘ হয়ে যাই। তুই আর চাই তো? শোনো আকাশ বাবু, এই ওভার পজিটিভনেস ব্যাপারটা না খুব মারাত্মক। স্পেস না থাকলে রিলেশনশিপ বাঁচে না। সিরিয়াসলি, জাপানে একটা মেয়ে তার বয়ফ্রেন্ডকে কাছে পাওয়ার জন্য জাস্ট কেটে খেয়ে ফেলেছিল। হ্যাঁ, তুই কারণটা বল। আরে বাবা, অভিজিৎদার এখানে রয়েছি, রিহার্সালটা শেষ না করে কি করে যাবো? সায়াটা তোর টাইম মতো আমায় চলতে হবে নাকি? আমি একটু ফাঁকা হলে তোকে ডেকে নেব। হ্যালো, কি হলো? এই তখন আমার কাজ থাকবে। ওই তো আলুপোস্ত লিখিস বাবা, হয়ে যাবে। তুই রাখ তো, এখন অভিজিৎটা এসে যাবে। রাখ রাখ রাখ। লাস্ট এক সপ্তাহ ধরে কিন্তু এটাই হচ্ছে। হ্যাঁ ইমন, হ্যাঁ অভিজিৎদা, রাখ রাখ, হিরো ডাকছে, রাখ। হ্যালো হ্যালো, আরে এই বেশি কমপ্লিকেটেড করো না, ঠিক আছে? আরে হ্যালো, উফ
মিসেস পারুল সরকার কেউ এসছেন? মিসেস রিয়া সেনগুপ্তা? মিসেস গৌরী দাস? সেটা কি জানো? ডেডিকেশন। আমাদের নিজেদের ভেতরে কি লুকিয়ে আছে আমরা নিজেরাই জানি না। এই ধরো ইমন, ওর কোরিওগ্রাফি, ওর ডেডিকেশন, ওর ভাবনা চিন্তা, ওর কনসেপ্ট। তো এই মনি যখন সাকসেস পেয়ে যাবে তখন কয়েক বছরের মধ্যে বিয়ে থা করে একটা। না না, আমার ওরকম কোনো প্ল্যান না। না, আমি জাস্ট ইন জেনারেল বলছি, আমি তোমাকে আলাদা করে কিছু বলছি না। আমাকেই দেখো, আমার রিলেশনশিপ ছিল 5 years। কিন্তু আই ড্রপড এভরিথিং। ওয়াই? তোমার ট্যালেন্টটাকে এক্সপ্লোর করো ইমন, সুযোগ কিন্তু সবার আসে না, সদ্ব্যবহার করো। আমি কন্ট্যাক্ট করিয়ে দেবো। হ্যাঁ, থ্যাংকস দাদা। একটা পেগ বানিয়ে দেবে প্লিজ? একটা পেগ। তুমি খাবে না? আমি না। আমি বলছি তাও নেবে না? না মানে তোমার কোনো প্রবলেম নেই, প্রবলেমটা আমারই, তাই তো? তুই ইগোতে নিচ্ছ কেন? এটা তো জাস্ট একটা টেস্ট। আচ্ছা, আমি তো করালাম। সো আচ্ছা, তোমার মধ্যে যদি কোনো প্রবলেম থাকে? না, আমি বলছি না আছেই, তবে তার তো একটা ট্রিটমেন্ট আছে না? তার জন্য কোনো ওষুধ আছে না তার জন্য কোনো ট্রিটমেন্ট আছে জানার আমার কোনো দরকার নেই। তুমি আমাকে ফোর্স করবে না। আই এম নট গোয়িং টু এনি গডড্যাম ফার্টিলিটি ক্লিনিক। ডু ইউ ওয়ান্ট আ চাইল্ড অর নট? তুমি যদি এরকম ব্যবহার করো, সবসময় আমাকে দোষী প্রুফ করতে চেষ্টা করো, দেন মাই আনসার ইজ নো। নো যাচ্ছেন? দুবাই? না, সেটা তো দেখতে পাচ্ছি, ফাইনাল ডেস্টিনেশন নিউ ইয়র্ক। আপনার তো B1 B2 ভিসা। কিসের জন্য কনফারেন্স? কিসের? ইটস আ গ্লোবাল বায়োডাইনামিক জেনোমিক সেশন ইন সেন্ট্রাল ম্যানহাটন। তো when are you back in India? 14th of next month. Should I show you the ticket? না। আমেরিকা এখন তো খুব ঠান্ডা হবে না? টেকনিক্যালি ইটস ফল নাও, বাট ইউ নেভার নো অ্যাবাউট দ্য ওয়েদার দেয়ার, সো ক্যারিং উইলেন্স অ্যান্ড ইনাস। খুব ভালো করেছেন। থ্যাংকস। আই কান্ট
allow you to leave. ওই কাউন্টারটা চলে স্ট্যাপ ভাই তো ফাইনাল ডেস্টিনেশন রোম পারপাস অফ ট্রিপ হলিডে আই মিন ট্যুরিজম বক্সই টিক করেছি তো ম্যারেজ সার্টিফিকেটটা দেখান মানে না পাসপোর্টে তো কোনো ইনফরমেশন নেই ম্যাডাম সার্টিফিকেটটা দেখাতে হবে ম্যাডাম রমনা ম্যারেজই করিনি তো ম্যারেজ সার্টিফিকেট আসবে কোথা থেকে তো আপনি একা একা ইতালিতে ছুটি করতে যাচ্ছেন হ্যাঁ কিন্তু আপনাকে তো ওদেশে ঢুকতে দেবে না হোয়াট আর ইউ সেইং আমার তো ইতালি 30 ডেজ এর ট্যুরিস্ট ভিসা আছে আপনি আপনি দেখুন ঠিক করে পাসপোর্টে তাতে কি হয়েছে দেখুন ভিসার নিচে ছোট ছোট অক্ষরে লেখা রয়েছে যে ভিসা ডাজ নট গ্যারান্টি এন্ট্রি ইনটু কান্ট্রি দেখুন আমি জানি না আপনি কিভাবে ভিসা জোগাড় করেছেন কিন্তু ওখানকার ইমিগ্রেশন অফিসাররা তো আপনাকে ঢুকতে দেবে না কেন বলুন তো হোয়াট ইজ দ্য প্রবলেম ইজ মাই পাসপোর্ট শোয়িং এনিথিং আনটুওয়ার্ড বিকজ ইউ আর এ সিঙ্গেল ম্যাডাম ওখানে গিয়ে যদি কোনো ইটালিয়ান ভদ্রলোকের সঙ্গে বিয়ে করে সেটল করে যান হোয়াট রাবিশ আপনার মনে হচ্ছে আমি এখানে বসে মশকরা করছি কত কেস এরকম আসে আপনি জানেন এক্সকিউজ মি আই এম আ সাকসেসফুল ওয়ার্কিং ওম্যান আই আর্ন আ হ্যান্ডসাম স্যালারি এভরি মান্থ I happen to be single and I don't think that's a crime not to be married. I also travel a lot as my passport will tell you. So if I had such devious cross-country intentions, I wouldn't have waited for a holiday trip to do that. I'm on a vacation on my own. There's absolutely nothing more to it and I'll be back in 10 days. I don't have a husband to show you but I do have my return ticket. If you want to take a look, please. Nah. Aapni je ebhabe amake bollen ওখানে গিয়ে ওদেরকে বলতে পারবেন অফ কোর্স ইট ইজ স্ক্রিপ্টেড নো দিস ইজ দ্য ট্রুথ ঘুরে আস আই এম সরি ফর রেজিং মাই ভয়েস একটা কথা বলবো ম্যাডাম আমাদের না কানে একটু তালা পড়ে গেছে তালার উপরে আবার জং ধরে গেছে তো আপনাদের মতো ম্যাডামরা যত চেঁচাবেন তত সব তালার জং ঝরবে হয়তো তালা খুলেও যেতে পারে সেজন্য দরকার হলে চেঁচাবেন ম্যাডাম থ্যাংক ইউ আপনার নামটা পাহাড়ি পূর্ণেন্দু পাহাড়ি আর ইটালিতে কিন্তু ওই আইসক্রিম খেতে ভুলবেন না খুব আলাদা আপনি গেছেন নাকি আমি ইতালি না তবে শুনেছি হ্যাভ এ গুড ট্রিপ থ্যাংক ইউ আমার বোর্ডিং পাস হ্যাঁ থ্যাংক ইউ আসো নেক্সট কি হবে সবাই এগ্রমা এখানে হ্যাঁ আমরা তো ভাবছিলাম তোর হ্যাপি বার্থডে রে তোমার আমার হ্যাপি বার্থডে কেমন হচ্ছে এত চার হাত খেলা হয়ে যেত চার হাত খেলা হয়ে যেত একদিন তাস না খেললে কি হয় বলো তো বরুণা যাত্রায় ডিনারের মেনু কি আছে আজ তো শুক্রবার সয়াবিন আছে নিশ্চয়ই তার সঙ্গে বেগুন দিয়ে কিছু একটা বেগুন ও মাই গড কেন তোর রাজত্বে কি বেগুন ব্যান ছিল শোন আজই আমি তোকে একবার খুন করে ফেলবো জেলের থেকে এখানকার খাবার কিন্তু অনেক বেটার এটা মনে রাখিস আচ্ছা প্রসূন কিছু বলেনি আমাদের কেন এখানে ডাকলো প্রসূন তো কিছু বলেই না এই তো আসুন 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 এই তো সবাই এসে গেছে আমাদের সঞ্জীবনীর নিউ এস মেম্বার চারুলতা দত্ত আর এদের পরিচয় আপনি দু একদিনে নিজেই পেয়ে যাবেন বসুন প্লিজ আরে প্রসূন একটু আগে থেকে খবর দিবি তো আমরা তাহলে একটু মাঞ্জা টাঞ্জা দিয়ে আসতে পারতাম চলে তো দেবে বলছি আপনার নামটা কি রবীন্দ্রনাথ ট্রিবিউট নাকি মানিকবাবু ও আসলে যে বছর আমার জন্ম হয়
সে বছর চারুলতা রিলিজ করেছিল, আর চারুলতা আমার বাবার খুব পছন্দের ছবি, অনেকবার হলে গিয়ে দেখেছেন, আর সঙ্গে মা আর মারপেটে আমি, সেখান থেকে নামটা। ভাগ্যিস সে বছর প্রদীপ এসে রিলিজ করেনি। আমাদের এখানে একটা প্রথা আছে চারুলতা দেবী, প্রসূন তুমি কিছু বলনি? না না, আপনি আপনি বলুন না, বলুন না, বলুন। ওই আমাদের এখানে প্রথম যিনি আসেন তাকে এই ওয়েলকাম কমিটির সামনে একটা কিছু পারফর্ম করতে হয়। জানেন তো আমাকে না নাচ করতে হয়েছিল। ওটা আর মনে করাসনি? এখনো রাতে ঘুমের মধ্যে স্বপ্নে দেখে ভয় শিউরে উঠি। আপনি যা ইচ্ছে করতে পারেন, আপনি গান গাইতে পারেন, আপনি কোনো কবিতা পাঠ করতে পারেন, এমনকি কোনো থিয়েটারে কোনো দৃশ্য অভিনয় করতে পারেন। ওল্ড এজ হোমে র‍্যাগিংটা ঠিক এক্সপেক্ট করিনি। যা মাথায় আসে একটা করে দিন না, এই তো ছাতার মাথায় অডিয়ান্স। বিশ্বাস করুন আমি না সেরকম কিছুই পারি না, কি করব বুঝতে পারছি না। আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে ও গো বিদেশিনী, আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী, তোমায় দেখেছি শারদ প্রাতে, তোমায় দেখেছি মাধবী রাতে, তোমায় দেখেছি রিদিমা ঝারে ও গো বিদেশিনী, আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে ও গো বিদেশিনী। বেগুন নেই তো? আজকে তো চারুলতা দেবীর ওয়েলকাম পার্টি, পোলাও হয়েছে, মাংস হয়েছে, মাছের কালিয়া হয়েছে, আরো কত কি হয়েছে। সত্যি বলছো না গুলমাচ্ছ? আর আপনাদের কোলেস্ট্রলের ওঠানামাটা দড়ি দিয়ে আটকে রাখবে কি, তাই পাতলা করে চিকেন স্টু হয়েছে আর চকোলেট পুডিং সুগার ফ্রি, কি চলবে তো? দৌড়বে চলো, যাই।